আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ ট্রিপ চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে কিছু ভুল ধারণার অবসান নিয়ে। শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো সহজ, মায়ের বুক খুঁজে নেওয়ার প্রবৃত্তি নিয়েই শিশুরা জন্মায়। যাই হোক, অনেক মায়েদের বুকের দুধ খাওয়ানোর জন্য তাদের শিশুর অবস্থান নির্ধারণের এবং তাদের শিশুটি সঠিকভাবে স্তনের সাথে যুক্ত আছে কি না তা নিশ্চিত করার জন্য কার্যকর সহায়তা প্রয়োজন। শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য সময় লাগে এবং এর জন্য মা ও শিশু দুজনেরই অনুশীলন দরকার হয়। শিশুর যখনই ক্ষুধা লাগে তখনই তাকে বুকের দুধ খাওয়াতে হবে। সে কারণে বাড়ি ও কাজের উভয় জায়গাতেই সন্তানকে মায়ের দুধ খাওয়ানোর জন্য উপযুক্ত ব্যবস্থা ও সহযোগিতার প্রয়োজন হয়। এসব নিয়মে একদমই অবহেলা চলবে না। বুকের দুধ খাওয়াতে গেলে আঘাত লাগবেই, স্তনের বোটা ক্ষত হওয়া অবশ্যম্ভাবী। এ কারণে শিশুকে দুধ পান করানো থেকে বিরত থাকা যাবে না। অনেক মায়ই সন্তান জন্মদানের পর প্রথম কিছুদিন দুধ খাওয়ানোর সময় অস্বস্তি বোধ করেন। শিশুকে সঠিক অবস্থানে রেখে এবং ঠিকমতো স্তনের সাথে যুক্ত রেখে মায়ের বুকের দুধ খাওয়ানো গেলে স্তনের বোটার ক্ষত হওয়া বা ফুলে যাওয়া এড়ানো যায়। কোনো মা এ ধরনের সমস্যায় পড়লে স্তনদান বিষয়ক বিশেষজ্ঞ বা দক্ষ পেশাজীবীর পরামর্শ নিয়ে তা কাটিয়ে উঠতে পারেন। শিশুকে দুধ খাওয়ানোর আগে স্তনের বোটা ধুয়ে নিতে হবে। শিশুকে বুকের দুধ খাওয়ানোর আগে স্তনের বোটা ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। শিশুরা জন্মের পর থেকেই তার মায়ের শরীরের গন্ধ ও কণ্ঠস্বরের সাথে পরিচিত হয়ে যায়। তাছাড়া স্তনের বোটায় কিছু পদার্থ তৈরি হয় যার ঘ্রাণ শিশুরা পায় এবং তাতে এক ধরনের ভালো ব্যাকটেরিয়াও থাকে। এগুলো শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। আপনি কি জানেন বুকের দুধ শিশুর কানের সংক্রমণ, ডায়রিয়া, নিউমোনিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধ করে? মায়ের বিশ্রামের জন্য শিশু ও তার মাকে আলাদা রাখতে হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ডাক্তার, নার্স ও ধাত্রীরা প্রায় জন্মের পরপরই শিশুকে তার মায়ের সংস্পর্শে রাখতে বলেন। একে কাঙ্গারু মাদার কেয়ারও বলা হয়। এভাবে মায়ের সংস্পর্শে রাখা গায়ের গন্ধে লেগে থাকা শিশুদের জন্য গুরুত্বপূর্ণ, যা তাদের মায়ের বুকের দুধ খুঁজতে ও পেতে সহায়তা করে। যদি শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে তা করা যায় এবং এরপরে বারবার তা করা যায় তাহলে শিশুরা সহজেই দুধ পাবে। যদি মা তা একা না করতে পারেন তাহলে পরিবারের অন্যান্য সদস্যদের মা ও শিশুকে সাহায্য করতে হবে। শিশুকে দুধ খাওয়ানোর দিনগুলোতেই মাকে শুধু সাধারণ খাবার খেতে হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। অন্য সবার মতোই নবজাতকের মাকেও সুষম খাবার খেতে হবে। সাধারণত খাদ্যাভ্যাস বদলানোর কোনো দরকার নেই, কেননা শিশুরা যখন মায়ের পেটে ছিল তখন থেকেই ওই খাদ্যাভ্যাসের প্রভাব তার উপর রয়েছে। তারপরও যদি মায়ের মনে হয় তার কোনো খাবারের খারাপ প্রভাব সন্তানের উপর পড়ছে তাহলে কোনো একজন শিশু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। ব্যায়াম দুধের স্বাদ পাল্টে ফেলবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। ব্যায়াম শরীরের জন্য উপকারী, স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও তা একইভাবে সত্যি। ব্যায়াম করলে দুধের স্বাদ পাল্টে যায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আপনি যদি জন্মের সঙ্গে সঙ্গেই দুধ না খাওয়ান পরে আর পারবেন না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। শিশুর জন্মের পর 1 ঘন্টার মধ্যে শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করাটা সহজ, কারণ এই সময় শিশুরা বেশি আগ্রহী থাকে মায়ের বুকের দুধ খাওয়ার জন্য। কিভাবে মায়ের বুকের দুধ খেতে হবে তা শেখার জন্য সে এ সময় প্রস্তুত থাকে। যদি জন্মের পরপরই শিশুকে দুধ খাওয়াতে না পারে তাহলে পরে আপনার অবস্থা অনুযায়ী যত দ্রুত সম্ভব খাওয়ানো শুরু করুন। আপনি কি জানেন শিশুদের দুধ খাওয়ালে মায়ের ডায়াবেটিস, স্তন ও জরায়ুর ক্যান্সার, হৃদরোগ ও সন্তান জন্মদান পরবর্তী মানসিক জটিলতার ঝুঁকি কমে? অসুস্থ মায়েরা দুধ খাওয়াতে পারবেন না এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা নির্ভর করবে অসুস্থতার ধরনের উপর। তবে মায়েরা সাধারণত অসুস্থ অবস্থায় শিশুকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে পারেন। শুধু সেক্ষেত্রে মায়ের চিকিৎসা, পর্যাপ্ত বিশ্রাম ও যথাযথ খাবার নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রে মায়ের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় থাকে তা দুধ খাওয়ানোর মধ্যে দিয়ে শিশুর শরীরেও সঞ্চারিত হয়, যা তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করে। দুধ খাওয়ানোর সময় ওষুধ সেবন করা যায় না, ভুল ধারণা। মায়ের বুকের দুধ খাওয়ানোর দিনগুলিতে যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসককে অবহিত করতে হবে। এ সময় ওষুধ সেবনের ক্ষেত্রে নির্দিষ্ট সময় মাত্রা মেনে খেতে হবে এবং সেক্ষেত্রে বিকল্প ওষুধ সেবনের প্রয়োজনীয়তাও থাকতে পারে। ওষুধ সেবনের আগে সে বিষয়ে শিশুর চিকিৎসককেও জানাতে হবে। তো শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে এসব ভুল ধারণাগুলো এড়িয়ে চলুন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।